আসসালামু আলাইকুম, আমি আজকে নিয়ে আসলাম দেশি কই মাছের বোনা। আসুন শুরু করি। আর আমি এখানে নিয়েছি দেশি কয়েকটা কই মাছ। কই মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু হালকা কেটে কেটে দিচ্ছি সাইডগুলো, দুই সাইডে আমি একটু হালকা কেটে নিব। ঠিক এভাবে মাছ ভাজার সময় দুই সাইডে এভাবে কেটে নিলে মাছ রান্না করার সময় অথবা ভুনা করার সময় মাছের স্বাদটাই অনেকটা বেড়ে যায়। আর আমি এখন সবগুলো মাছ এভাবে দুই সাইড কেটে নিয়েছি। আর মাছগুলো কেটে নেওয়ার পর এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। মরিচ গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, আর তারপর দিয়ে দিব একটু লবণ। একসাথে আমি ভালো করে মিক্সড করে মেখে নিব মাছগুলোকে। মশলার সাথে মাছগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম রান্নার তেল। এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এগুলো আমি এত বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। যেহেতু আমি এগুলো ভুনা করবো, ভুনার মাছটা একটু হালকা ভেজে নিলে হয়, বেশি ভাজতে গেলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি এপিঠ ওপিঠ। এখন আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব। আমি পেঁয়াজগুলোকে প্রায় হালকা বাদামি কালার করে ভেজে নিব। ঠিক এভাবে দেখেন, ঠিক এরকম কালার আসার পর আমি দিয়ে দিব একে একে সবগুলো মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি সবগুলো একসাথে একটু মিক্সড করে নিচ্ছি। ফার্স্টে পানি দিব না, একটু হালকা মিক্সড করে নিয়ে তারপর আমি একটু পানি অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব, যেন তেলটা উপরে ভেসে আসে। এরকমভাবে কষিয়ে নেব। দেখুন, কষানো প্রায় শেষ হয়ে গেছে, কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে আমি আর একটু হালকা কষিয়ে নেব। আমি কিন্তু পানিটা একবারে শুকায় নাই, এখন মাছ দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে কষাইতে কষাইতে যে এক্সট্রা পানি ছিল পেঁয়াজের সাথে মশলার সাথে, এই পানিটাকে আমি একটু হালকা শুকিয়ে নিব। ঠিক এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো। এখন আমি দেখুন শুকিয়ে, পানি শুকিয়ে তেলগুলো উপরে ভেসে আসছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা যে কোনো পরিমাণ পানি দিতে পারেন, যেরকম রাখতে চান। আমি একটু ভুনা ভুনা টাইপের করবো, হালকা একটু ঝুলে রাখবো, এই জন্য আমি একটু পরিমাণ পানি একটু দিয়েছি বেশি। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন পানিটা মোটামুটি হাফ শুকিয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিব 1টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অনেক ঝাল, এই জন্য আমি 1টা কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচির কাঁচামরিচ দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি মাছের ঝোলটাকে আর একটু শুকিয়ে নিয়েছি। এখন এখন পারফেক্ট হয়ে গেছে। এখন এরকম ঝুলিয়ে রাখবো, এই জন্য আমি চুলাটাকে এখন অফ করে দিব। আর আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।